সাধারণত পরকালে অর্থাৎ মৃত্যুর পরেই মানুষ স্বর্গ কিংবা নরকের দেখা পাবে, আর এ কথা সবারই জানা। কিন্তু জানেন কি, পৃথিবীতে আছে নরকের দরজা? শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্যি। তবে এই দরজা বন্ধের কাজ চলছে। নরক বলতে আমাদের সামনে যে কল্পিত ছবিটি ভেসে ওঠে, এটি সেই নরক নয়, এ হলো বাস্তবের নরক। পৃথিবীতে সেই নরকের দরজাটি রয়েছে তুর্কমেনিস্তানের দারভাজা গ্রামের পাশে কারাকুম মরুভূমিতে। বহু বছর ধরে স্থানীয় মানুষের কাছে নরকের দরজা নামে পরিচিত হলেও এটি আসলে প্রাকৃতিক একটি গ্যাস ক্ষেত্র। 230 ফুট প্রস্থ ও 65 ফুট গভীরতা বিশিষ্ট এই অগ্নিকুণ্ডটি 50 বছর ধরে একইভাবে জ্বলছে। বার্তা সংস্থা এপির তথ্য বলছে, 1971 সালে কারকুম মরুভূমিতে গ্যাস উত্তোলনের জন্য সোভিয়েতেরা ড্রিলিং অপারেশন চালায়। তবে এক পর্যায়ে ড্রিল রিগের নিচে মাটি ধসে পড়ে এবং রিগটি একটি প্রাকৃতিক গ্যাসের গুহায় পরিণত হয়। এ সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা বিষাক্ত মিথেন গ্যাস যেন বাতাসে না মেশে সেজন্য সেখানে আগুন লাগানোর পরামর্শ দেন ভূতাত্ত্বিকরা। তাদের ধারণা ছিল কয়েক সপ্তাহ জ্বলার পর আগুন নিভে যাবে, কিন্তু তাদের অনুমানটি ভুল প্রমাণিত করে তা আজও জ্বলছে। সোভিয়েতদের ডিলিং রিগ এখনও নরকের দরজার নিচে কোথাও আছে বলে মনে করেন ভূতাত্ত্বিকরা। বর্তমানে এই মরুভূমিতে জ্বলতে থাকা আগুন কৌতূহল সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যেও। প্রতি বছর অসংখ্য মানুষ অগ্নিশিখা দেখতে ভিড় জমান কারকুমে। এছাড়া ওয়াইল্ড ক্যাম্পিংয়ের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে জায়গাটি। তবে চলতি বছরের 8 জানুয়ারি নরকের দরজা খ্যাত সেই গর্তটি বন্ধের নির্দেশ দিয়েছেন তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট। সে সময় তিনি জানান, অযথা এই গ্যাসগুলো পোড়ানোর মাধ্যমে তারা মূল্যবান প্রাকৃতিক সম্পদ হারাচ্ছেন। এই গ্যাস ব্যবহার করে তারা উল্লেখযোগ্য মুনাফা পেতে পারেন। এছাড়া এগুলো তাদের জনগণের কল্যাণের জন্য ব্যবহার করা যেতে পারে, তাই যত দ্রুত সম্ভব এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। যদিও তার এই ঘোষণার পর নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন ভূতাত্ত্বিকবিদরা, তাই আশা করা হচ্ছে খুব দ্রুত হয়তো নরকের এই দরজা বন্ধ হয়ে যাবে। বিশ্বের এমন সব অদ্ভুত এবং মজার তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।